শহরের বাসিন্দাদের বেশিরভাগই হতবিবল। এমন অবস্থা হবে ভাবতেও পারেননি তারা। কাবুলের পথে পথে এখন এমনই শুনশান নিরবতা। উদ্ভ্রান্ত কেউ কেউ ঘুরছেন এদিক সেদিক। কাবুল বিমানবন্দর হয়ে সোমবার দেশ ছাড়তে চেয়েছেন অনেকেই, যা কল্পনাও করা যায়নি সেই দৃশ্য দেখা গেছে সেখানে। শহরে তালেবানদের দলভেদে মহড়া অব্যাহত আছে। পরিস্থিতিতে আফগান বাসিন্দারা একেবারেই ভীত সন্ত্রস্ত। তালেবান সশস্ত্র যোদ্ধারা রাস্তায় রাস্তায় হেঁটে বেড়াচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে দরজায় টোকা দিচ্ছে খাবারের জন্য। তাদের খাবারও দিচ্ছেন আফগানরা। প্রেসিডেন্ট আশরাফ গনি পালিয়ে যাওয়ার পর পুরো প্যালেসের দখল নিয়েছেন তালেবান যোদ্ধারা। তালেবান নেতারা সেখানেই অবস্থান করছেন। কি প্রক্রিয়ায় আফগানিস্তানের পরবর্তী সরকার গঠন করা হবে তা নিয়েও আলোচনা হচ্ছে। Which is engaging with other committees. They are carrying out consultations and leading to a good arrangement for the future of Afghanistan. কাবুলের সব সরকারি অফিস এখন ফাঁকা, কোথাও দাপ্তরিক কোনো কাজ হচ্ছে না। পালিয়েছে শহরের পুলিশ, এমনকি নিরাপত্তা রক্ষীরাও। কূটনীতিক আর তাদের পরিবার সদস্যরা চলে যাওয়ায় দূতাবাস এলাকাও একেবারে জনশূন্য। আশঙ্কা আর আতঙ্কে নারী ও শিশুদের নিয়ে অনেক পরিবার ছুটছেন কাছাকাছি সীমান্ত দেশগুলোর দিকে। এরই মধ্যে দেয়াল তুলে আফগান সীমান্ত বন্ধ করে দিয়েছে ইরান। গ্রামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা।